আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমরা গত ক্লাসে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। কোন অধ্যায়ের উপর? পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা অধ্যায়টার উপর, তাই না? আমরা যেমন গত ক্লাসে আলোচনা করেছিলাম পারিপার্শ্বিক পরিবর্তনের বিভিন্ন ঘটনা, ভৌত পরিবর্তন সম্পর্কে কথা বলেছিলাম, রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কথা বলেছিলাম, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরও একটি ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি, কোন অধ্যায়ের উপর? পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা অধ্যায়টির উপর। সবাই নিশ্চয়ই ক্লাসটা, গত ক্লাসটা খুব ভালোভাবে দেখেছো এবং আমি আশা করি আজকের ক্লাসটাও খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। তাহলে এই অধ্যায় সম্পর্কে যা শিখবে তা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি একাডেমিক উন্নয়নও করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো আজকের পাঠের শেষে আমরা কি শিখতে পারব। আমরা আজকের পাঠের শেষে শিখতে পারবো, দেখো, স্টেনলেস স্টিল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। স্টেনলেস স্টিল কি সেই সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, পাশাপাশি পারবো ধাতুর ক্ষয়রোধ কেন দরকার তা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ দেখো যে ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ তোমরা জানো আমরা পরিবেশে যে বিভিন্ন প্রকার ধাতুগুলো, আমরা আমাদের বিভিন্ন কাজে যে বিভিন্ন প্রকার ধাতুগুলো ব্যবহার করি, সেই বিভিন্ন প্রকার ধাতুগুলো বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্তের হাত থেকে ক্ষয়রোধ করার জন্য আমরা কী কীভাবে করতে পারি বা কেন দরকার, ক্ষয়রোধ করা কেন দরকার, তো সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। পাশাপাশি জানব ধাতুর ক্ষয়রোধের উপায়, অর্থাৎ কোন উপায়গুলো ব্যবহার করে আমরা ধাতুর ক্ষয়কে রোধ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের মূল পাঠে। প্রথমে দেখো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল কি আসলে কেনই বা তৈরি করা হয়েছে? তোমরা জানো যে লোহা এমন একটা পদার্থ, যে পদার্থ দিয়ে আমরা যে সকল যৌগগুলো তৈরি করে থাকি, যে সকল, যেমন ধরো যে আমরা জানালা দরজা এরকম বিভিন্ন, মানে বিভিন্ন ক্ষেত্রে লোহাকে ব্যবহার করে থাকি। তোমরা জানো এই লোহাগুলো আমরা যখন ব্যবহার করি, কিছুদিন পরই দেখা যায় যে এরা যখন মুক্ত বাতাসে থাকে তখন সেই লোহাগুলো বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে নষ্ট হয়ে যায়। তো এখন দেখো আমরা সেই লোহাকে ব্যবহার করে এমন ধরনের পদার্থ তৈরি করেছি যেটা মুক্ত বাতাসে রেখে দিলেও মরিচা পড়ে না, আর সেরকম একটা পদার্থের নাম কি? স্টেনলেস স্টিল। দেখো স্টেনলেস স্টিলটা কিভাবে তৈরি করা হয়েছে, লোহার সাথে কার্বন ক্রোমিয়াম নিকেল এই তিন ধরনের পদার্থ, অর্থাৎ লোহা আছে পাশাপাশি কার্বন ক্রোমিয়াম এবং নিকেল, এই তিনটা অর্থাৎ মোট চারটা পদার্থকে এমনভাবে মিশ্রণ ঘটানো হয়েছে, মিশ্রিত করে এমন অবস্থা, অর্থাৎ একটা নির্দিষ্ট অনুপাতে কার্বন ক্রোমিয়াম নিকেল মিশ্রিত করা হয়, করে লোহার এমন একটা মিশ্রণ তৈরি করা হয়েছে যেই মিশ্রণকে যখন আমরা মুক্ত বাতাসে রেখে দিই সেটা তখন দেখা যায় যে বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে না, আর সেটার নামই আমরা দিয়েছি কি? স্টেনলেস স্টিল। অর্থাৎ কি যে লোহা স্টেনলেস স্টিল, তাহলে কি লোহার একটি মিশ্রণ, অর্থাৎ লোহার সাথে কার্বন ক্রোমিয়াম নিকেল মিশ্রিত করে যে পদার্থ তৈরি করেছি তাই হচ্ছে তোমার কি যে স্টেনলেস স্টিল। আরও কিছু গুণ খেয়াল করো, যে স্টেনলেস স্টিল থেকে কিন্তু লোহার থেকে অনেক বেশি গুণ শক্ত, অনেক গুণ শক্ত। যেমন শক্ত তেমনই দেখো যে মুক্ত বাতাসে যখন তুমি স্টেনলেস স্টিল দিয়ে যে বিভিন্ন প্রকার জিনিসগুলো ব্যবহার করতেছো সেই জিনিসগুলোতে মরিচা পড়ে না। তোমরা এখন দেখো যে, এখন চিন্তা করে দেখো, তোমাদের বাসগৃহের বা তোমাদের ব্যবহার্য জিনিসপত্রের অনেক কিছু আছে যে জিনিসগুলো তোমার কি যে যেই জিনিসগুলোতে মরিচা পড়ে না। যেমন একটা স্টিলের চামচকে তুমি ধরো যে স্টিলের চামচ তুমি দেখবা দীর্ঘদিন দেখতেছো তাতে কিন্তু মরিচা ধরে না। কেন ধরে না? কারণ এটা হচ্ছে স্টেনলেস স্টিল। ফলে দেখো আমরা এই মরিচা প্রতিরোধের জন্য, লোহার মরিচা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা গ্রহণ করেছি যেটার নাম কি? স্টেনলেস
স্টিল। এখন দেখো স্টেনলেস স্টিলে যে আসলেই মরিচা পড়ে না তার একটা পরীক্ষা আমরা করতে পারি। পরীক্ষাটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত দেখো যে একটা বিকার নিলাম অথবা একটা পাত্র নিলাম, একটা পাত্রে এরকম একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি নিলাম। পানি নিয়ে তাতে কি করব, একটা স্টিলের চামচ দিলাম, একটা স্টিলের চামচ এবং একটা লোহার পেরেক, একটা স্টিলের চামচ এবং একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলাম। তারপরে কয়েকদিন পরে, অর্থাৎ তুমি মনে করো 5-7-10 দিন পরে বা এক সপ্তাহ 15 দিন পরে তুমি দেখলে যে এই দুইটাই উঠিয়ে দেখলে যে স্টেনলেস স্টিল অর্থাৎ স্টিলের যে চামচটা সেই চামচটাতে কোনো মরিচা পড়ে নাই, কোনো মরিচা পড়ে নাই। অপরদিকে তুমি পেরেকটাকে তুলে দেখলে পেরেকটাতে কি হালকা হলুদ বর্ণের অর্থাৎ লালচে হালকা হলুদ বর্ণের একটা আবরণ সৃষ্টি হয়েছে, এটা কি? এবং তুমি হাত দিয়ে যখন এটা ঘষা দিলে বা কোনো কিছু দিয়ে ঘষা দিলে তখন দেখলে এটা খসে পড়ল, তার মানে এটা কি? এটা হচ্ছে মরিচা, অর্থাৎ লোহার উপরে, লোহার পেরেকের উপরে মরিচা পড়েছে কিন্তু চামচের উপরে মরিচা পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ চামচটা হচ্ছে লোহার তৈরি, এটাও লোহার তৈরি, কিন্তু এই যে চামচের যে লোহা সেটাতে কার্বন ক্রোমিয়াম নিকেল মিশ্রিত রয়েছে, ফলে এটা কি স্টেনলেস স্টিল, কিন্তু এটাতে কার্বন ক্রোমিয়াম নিকেল মিশ্রিত নাই, ফলে এটাতে কি হয়েছে খুব সহজেই মরিচা পড়েছে কিন্তু এটাতে মরিচা পড়ে নাই। তার মানে আমরা দেখো যে বাসগৃহে এরকম অনেক পদার্থ ব্যবহার করে থাকি, অনেক মানে অনেক স্টেনলেস স্টিলের অনেক জিনিসগুলো ব্যবহার করে থাকি যেই জিনিসগুলোতে মরিচা পড়ে না। তাহলে বুঝতে পেরেছো যে স্টেনলেস স্টিলে মরিচা পড়ে না। আশা করি পরীক্ষাটা তুমি নিজেও তুমি ইচ্ছে করলে করে দেখতে পারো, এবং এটা খুবই সহজ একটা পরীক্ষা, তোমার করতে কোনো সমস্যা নাই পরীক্ষাটা। এখন আমরা যাই, দেখো যে ধাতব পদার্থসমূহ, আমরা জানি ধাতব পদার্থসমূহ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। এই যে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয় প্রতিরোধের জন্য আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই ব্যবস্থাগুলো সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি দেখো যে এই যে ধাতব পদার্থগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হতে হতে কিন্তু সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। যেমন তুমি দেখো যে কিন্তু যদি আমরা এই সকল ধাতব পদার্থ ব্যবহারে সচেষ্ট হই, অর্থাৎ আমরা যদি সচেতনভাবে এইগুলো ব্যবহার করতাম এবং এদেরকে যেন তেনভাবে ব্যবহার না করে যদি যথোপযুক্ত ব্যবহার করি, তাহলে কিন্তু এই ক্ষয়প্রাপ্ত রোধ করা যেতে পারে। যেমন ধরো লোহার তৈরি জিনিসপত্র যেমন হাতুড়ি পেরেক ইত্যাদি পানি থেকে দূরে যথাসম্ভব শুকনো জায়গায় রাখতে হবে। যদি আমরা লোহার তৈরি যে সকল জিনিসগুলো যেমন হাতুড়ি পেরেক এইগুলোকে যদি পানি থেকে কিছুটা দূরে রাখি তাহলে কিন্তু এগুলোর মরিচা কম পড়বে। আবার অনেক সময় এদেরকে তেল বা গ্রিজে ভিজিয়ে রাখলেও মরিচা পড়া বা ক্ষয়প্রাপ্ত হয় না। তার মানে আমাদেরকে বিভিন্ন প্রকার পদার্থগুলো অর্থাৎ বিভিন্ন প্রকার ধাতুগুলো তাদের ক্ষয়রোধ করার জন্য, তাদের ক্ষয় থেকে প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। তার মধ্যে যেমন দেখো যে যদি মরিচা পড়ে এমন জায়গায় রাখলে সেখান থেকে একটু দূরে রাখতে হবে, তারপরে তেল বা গ্রিজ দিয়ে রাখতে পারি। এছাড়াও ধাতুর ক্ষয় প্রতিরোধের জন্য আমরা আরও অনেক উপায় রয়েছে, আমরা এখন দেখব। দেখো ধাতুর ক্ষয় রোধের কয়েকটি উপায়, কী কী উপায়ে আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারি। প্রথমেই আমরা দেখব কি ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং কী? তোমরা দেখেছো, তোমরা যেমন সাইকেল ব্যবহার করো অনেকেই, সাইকেলের যে পাইপগুলো সেই পাইপগুলোতে কী করা হয় হয়েছে দস্তা বা টিনের স্তর দেওয়া হয়। দস্তা বা টিন কিন্তু বাতাসের সংস্পর্শে আসলেও ক্ষয়প্রাপ্ত হয় না, ফলে কি সেই পাইপগুলোর উপর দস্তা বা টিনের লোহার তৈরি জিনিস কিন্তু সেগুলো তার উপরে কী করা হয়েছে দস্তা বা টিনের স্তর দেওয়া হয়েছে, ফলে এই যে দস্তা বা টিনের স্তর দেওয়ার এই প্রক্রিয়াই হচ্ছে গ্যালভানাইজিং। একটু লক্ষ্য করো, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা জিঙ্ক বা দস্তা ব্যবহার করে থাকি, এর মধ্যে অন্যতম হলো গ্যালভানাইজিং। দেখো লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে গ্যালভানাইজিং বলে। জিঙ্কের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে। কী করে? জিঙ্কের যে আবরণ দেওয়া হয় সেই আবরণ কী করে লোহাকে বাতাসের সংস্পর্শে আসতে দেয় না, ফলে কি যে এই আবরণ বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে, ফলে লোহায় মরিচা পড়ে না, লোহা ক্ষয়ও হয় না। দস্তার বদলে টিন দিয়েও
অনেক সময় এই আস্তরণ দিয়ে পদার্থকে ক্ষয় হতে রক্ষা করা যায়। তোমরা নিশ্চয় তাহলে গ্যালভানাইজিং বুঝতে পারলে। এবার একটা দুটা চিত্র দেখো, দেখো এখানে লোহার পাইপ কিছু, এখানে কিছু লোহার পাইপ। তোমরা এইরকম পাইপগুলো দেখেছো, আমার মনে হয় সবাই এই রকম পাইপগুলো দেখেছো। দেখো সেই পাইপগুলোর উপরে অত্যন্ত চকচকে, দেখো এই পাইপগুলোর উপরে অত্যন্ত চকচকে, খুবই চকচক করতেছে। এবং এই পাইপগুলো কিন্তু মুক্ত বাতাসে রেখে দিলেও ক্ষয়প্রাপ্ত হয় না, অথচ এই পাইপগুলো কিন্তু সবই লোহার তৈরি। কেন ক্ষয়প্রাপ্ত হয় না? কারণ এই যে তুমি চকচক করতে দেখতেছো, এর উপরে দস্তার প্রলেপ দেয়া, আর এই দস্তার প্রলেপ দেওয়ার জন্য দস্তার অথবা টিনের প্রলেপ দেওয়া হয়। দস্তা অথবা টিনের প্রলেপ দেওয়ার জন্য যে ভিতরের যে লোহা, সেই লোহাটা বাতাসের সংস্পর্শে আসে না, আর লোহাটা বাতাসের সংস্পর্শে আসে না, ফলে কি হয়, বাতাসের সংস্পর্শে আসে না, ফলে বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়াও করে না, ফলে ক্ষয়প্রাপ্ত হয় না। এভাবে গ্যালভানাইজিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, ধাতুর ক্ষয় প্রতিরোধ করতে বা রোধ করতে পারি। এরপরে আমরা আসবো, দেখো ধাতুর ক্ষয়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেইন্টিং। তোমরা নিশ্চয় জানো আমরা অনেক ধাতুর ক্ষয় যাতে না হয় সেজন্য আমরা পেইন্টিং করি। যেমন তুমি মনে করো জানালার গ্রিল বা দেখাগুলো যে অন্যান্য জায়গায় যে লোহার জিনিসপত্র ব্যবহার করি, সেই জিনিসপত্রগুলো আমরা অনেক সময় পেইন্টিং করি, অর্থাৎ রং করি, তাই না? রং করি কি কারণে, যাতে হচ্ছে কি বাতাসের সংস্পর্শে না আসে। এবং ধরো যে এই রং নষ্ট হওয়ার আগেই যদি আমরা আবার রং করি, তাহলে কিন্তু সেই ধাতুগুলো কোনোভাবেই ক্ষয়প্রাপ্ত হবে না। তাই আমরা পেইন্টিংয়ের মাধ্যমেও ক্ষয় রোধ করতে পারি। একটু পরে দেখি, দেখো পেইন্টিং বা রং করেও ধাতব পদার্থসমূহকে ক্ষয় রোধ করা যায়। বাসায় রেফ্রিজারেটর, আলমারি, গাড়ি, স্টিলের আসবাবপত্র, এইসব রং করা হয় পেইন্টিং দিয়ে, এদেরকে ক্ষয় রোধ করার জন্য। দেখো আমরা বাসায় যে রেফ্রিজারেটর ব্যবহার করি, আলমারি ব্যবহার করি, গাড়ি বা স্টিলের যে বিভিন্ন প্রকার জিনিসগুলো ব্যবহার করি, সেইগুলো কিন্তু পেইন্টিং করা হয়, ফলে কি সেগুলো বাতাসের সংস্পর্শে আসে না, ক্ষয়প্রাপ্ত হয় না। এই পেইন্ট সময়ের সাথে সাথে কিন্তু কি হয়, নষ্ট হয়ে যায়। দেখো যে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পুনরায় পেইন্টিং করে নেওয়া ভালো। বুঝতে পারতেছ? দেখো আমি এখানে দুটা চিত্র দেখিয়েছি, এই যে দেখো ঘরের যে বিভিন্ন প্রকার আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলো যাতে ক্ষয়প্রাপ্ত না হয়, সেই ক্ষয়প্রাপ্ত প্রতিরোধ করার জন্য পেইন্টিং করা হয়েছে। আবার দেখো এখানে একজন ব্যক্তি, তিনি হচ্ছে ওয়াল এবং দেখো জানালার গ্রিলগুলো, রডগুলো, এইগুলোকে কী করতেছে, পেইন্ট করতেছে, পেইন্টিং করতেছে। তার মানে কি যে এই পেইন্টিংয়ের কেন করা হয়, যাতে এই ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত না হয়, অর্থাৎ ধাতুগুলো ক্ষয় রোধ করার জন্য পেইন্টিং করা হয়ে থাকে। এরপরে আসবো আমরা সর্বশেষ ধাতু আজকের আলোচনার, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং দেখো তোমরা এটার কথা শুনেছ, কিন্তু হয়তো অনেকেই জানো না কীভাবে ইলেকট্রোপ্লেটিং করা হয়, ইলেকট্রোপ্লেটিং আসলে কি, যে বৈদ্যুতিক পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর স্তর দেয়া, একটি সক্রিয় ধাতুর উপর অপর একটি কম সক্রিয় ধাতুর আস্তরণ দেওয়াকে বলা হয় থাকে ইলেকট্রোপ্লেটিং বৈদ্যুতিক পদ্ধতিতে। তো খেয়াল করো, ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের সাথে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার বা সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। তাহলে কী কী দিয়ে আবরণ তৈরি করা হয়? যেমন তোমরা এমনটা শুনেছ যে লোহার তৈরি জিনিসপত্রের উপরে, লোহার তৈরি গহনার উপরে সোনার প্রলেপ দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে নিয়ে আসে। আবার অনেকেই রূপার তৈরির যে গহনা, রূপার গহনা স্বর্ণের গহনা বানিয়ে নিয়ে আসে। তোমরা নিশ্চয়ই শুনেছ এমনটা, কীভাবে করে, এটা স্বর্ণকারদের কাছে দিলে পরে স্বর্ণকাররা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে ওই স্বর্ণের প্রলেপ দিয়ে দেয়, অর্থাৎ বৈদ্যুতিক পদ্ধতিতে একটা জায়গায় স্বর্ণের দণ্ড, আর একটা জায়গায় সেই রূপার গহনাটা দিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটা ধাতুর উপর আর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। দিয়ে এইভাবে দেখো আমাদের মায়েরা বোনেরা অনেক সময় কী করে, তারা রূপার জিনিসপত্র বানিয়ে স্বর্ণের জিনিসপত্রের মতো কী করা হয়, আস্তরণ তৈরি করে নিয়ে তারা ব্যবহার করে। তো যাই হোক, এভাবে দেখো যে এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার, সোনা ইত্যাদি দিয়ে আবরণ করা হয়। শুধুমাত্র যে গহনা তাই নয়, অন্যান্য বিভিন্ন প্রকার পদার্থগুলোতে ইলেকট্রোপ্লেটিং করা হয়ে থাকে। এতে একদিকে যেমন দেখো ধাতুর ক্ষয় রোধ হয়, অন্যদিকে তেমনই আকর্ষণীয় ও চকচকে হয়, দুইটা গুণ। কিন্তু একদিকে যেমন দেখো যে
একদিকে যেমন তোমার হচ্ছে কি ধাতুর ক্ষয় রোধ হয়, অন্যদিকে তেমনি খুব আকর্ষণীয় লাগে এবং চকচকে লাগে। আবার যেমন দেখো কি কি আমরা কিসে কিসে আমরা এগুলো ব্যবহার করি, যেমন দেখো খাবারের কোটা, খাবারের কোটাগুলো দেখছো, কোটাগুলোর ভিতরে দেখবা যে চকচক করতেছে, এগুলো কি যে খাবারের কোটাগুলোতে তোমার ইলেকট্রোপ্লেটিং করা হয়। সাইকেল মানে সাইকেলের যে তোমার হচ্ছে রডগুলো, এগুলোতেও ইলেকট্রোপ্লেটিং করা হয়ে থাকে। এক্ষেত্রে লোহা বা স্টিলের উপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়ে থাকে। এখন দেখো যে আর তার মানে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রোপ্লেটিং কোন কোন ধাতুর উপর কোন কোন ধাতু করা হয়, অর্থাৎ সক্রিয় ধাতুগুলোর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। একটু লক্ষ্য করো কীভাবে করা হয়। দেখো এখানে এখানে কী করা হয়েছে, এখানে একটা তড়িৎ বিশ্লেষণ ঘটানো হচ্ছে, সেখানে দেখো যে তড়িৎ রাসায়নিক পদার্থ রয়েছে, এই একটা দণ্ড, এই একটা দণ্ড। এখানে দেখো যে এক কী যে এখানে একটা দণ্ড, এখানে একটা দণ্ড, অর্থাৎ কী করা হবে, তাহলে দেখো যে একটা দণ্ড থেকে আর একটা দণ্ডের উপর কী করতে হবে যে তোমার হচ্ছে আস্তরণ তৈরি করতে হবে। আস্তরণ তৈরি করার জন্য এরকম দুইটা দণ্ডকে এই রাসায়নিক পদার্থের মধ্যে দেয়া হয়। দেওয়ার পরে এইরকম ব্যাটারির সাথে যুক্ত করা হয়। যুক্ত করে ব্যাটারি অন করলে দেখা যায় যে কি কম সক্রিয় ধাতুটাকে উপর সক্রিয় ধাতুটার উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এক্ষেত্রে নিকেল, সোনা, রূপা ইত্যাদি ব্যবহার করে করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটা আরও বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলোতে শেখানো হবে। এখন হয়তো তোমাদের হচ্ছে যদি আমি আরও বিস্তারিত শেখাতে যাই তোমরা হয়তো অনেকটা বুঝবে না, সেই জন্য আপাতত মনে রাখো এভাবেই কী করা হয় যে একটি ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। একটু খেয়াল করো এখানে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে দেখো যে লোহার তৈরি তিনটা জিনিস দেখানো হচ্ছে, সেই দেখো লোহার তৈরি এই তিনটা জিনিসের উপর কী হয়েছে যে প্রলেপ দেওয়া হয়েছে। এভাবে ইলেকট্রোপ্লেটিং করে ধাতুর ক্ষয় রোধ করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আজকে বুঝতে পারলে যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরো যে আমরা আমরা আজকে দেখেছি তোমার কি যে আমরা আজকে যেগুলো শিখেছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেনলেস স্টিল কেন ব্যবহার করা হয় আর কিভাবে তৈরি করা হয়, আবার স্টেনলেস স্টিল কেন ক্ষয়প্রাপ্ত হয় না, তারপরে ধাতুগুলোর ক্ষয়প্রাপ্ত কেন হচ্ছে, সেই ক্ষয়প্রাপ্ত প্রতিরোধ করার জন্য আমরা কী কী ব্যবহার কীভাবে ব্যবহার করতে পারি, পাশাপাশি এই ধাতুগুলো ক্ষয়প্রাপ্ত রোধ করার জন্য আমরা কোন কোন উপায়গুলো ব্যবহার করতে পারি, উপায়গুলোর মধ্যে আমরা শিখেছি গ্যালভানাইজিং, শিখেছি পেইন্টিং, শিখেছি ইলেকট্রোপ্লেটিং, তার মানে এই সকল পদ্ধতিগুলো ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে ধাতুর ক্ষয় রোধ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।